শাওন কি দোষ করেছিল বলুন, কারা ওকে এরকম নিষ্ঠুরভাবে মারলো? আচ্ছা শিমুল, একটু মনে করে দেখো তো, ওদের কাউকে তুমি চিনতে পারো কি না? হ্যাঁ দাদু, ওদের একজনের ডান হাতে একটা কাটা দাগ ছিল। লোকটার মুখ চাদর দিয়ে ঢাকা ছিল, তাই মুখটা ভালো করে দেখতে পাইনি, কিন্তু লোকটার ডান হাতে একটা বড় কাটা দাগ ছিল। দাদু, ডান হাতে এরকম কাটা দাগ আমি একজনের হাতে দেখেছি, কিন্তু কিরে থামলি কেন, কি হয়েছে? কিন্তু দাদু উনি তো, হ্যাঁ হ্যাঁ উনি কে ঘেটু, আরে বলছিস না কেন, উনি তো আমাদের স্কুলের এক শিক্ষক। মানে গতকাল আমরা একজন অপরাধীকে ধরতে পেরেছি, যে কিনা আপনাদের জঙ্গলের গাছ চুরির সাথে জড়িত। লোকটা কে জানতে পেরেছেন? হ্যাঁ, লোকটার নাম বলছিল তপন। তপন পুলিশের কাছে ধরা পড়েছে। ধরা পড়েছে? ও ডাক্তার বাবু, কি হয়েছে, তুমি এভাবে দৌড়চ্ছ কেন? আজ সকাল থেকে শিমুলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের ছেড়ে দাও, আমরা বাড়ি যাব, আমাদের যেতে দাও। চুপ কর, একদম চুপ কইরা থাকবি, কোনো কথা কবি না। একটা কথা হইব না, একদম চুপ। বেশি কথা কইলে তোদের কেউ আমাদের উস্তাদ সেইখানে পাঠাই দিব, সেইখানে সবাই রে পাঠাইছে। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। কে রে, কি খবর তোদের, সব কিছু ঠিকঠাক আছে তো? উস্তাদ, এই বাচ্চাগুলো খুব বিরক্ত করছে। আরে বাচ্চারা তো বিরক্ত করবে, তাই না? কোনো চিন্তা করিস না, আজকে ওদের একটা ব্যবস্থা করব। আমাদের ছেড়ে দাও, আমাদের এখানে ধরে এনেছো কেন, আমাদের বাড়ি যেতে দাও। দেখছেন উস্তাদ কেমন মুহে মুহে কথা কইতাছে? বলুক, বলতে দে, বলতে দে। আমরা কি দোষ করেছি যে আমাদের এখানে ধরে এনেছো? তোরা কোনো দোষ করিসনি। তাহলে আমাদের এখানে নিয়ে এসেছো কেন? তোদের দোষ একটাই, তোরা আমাদের সব কিছু দেখে ফেলেছিস। এখন তোরা আমাদের কাছে মোটেও নিরাপদ নয়। তোরা যদি সবাইকে সব কিছু বলে দিস, তাহলে আমাদের এতদিনের সব পরিকল্পনা ভেস্তে যাবে। অগো এখন কী করো মোস্তাদ? আমি জঙ্গল থেকে ঘুরে আসি, দেখি ওদের গাছ কাটা কত দূর, তারপর ঘুরে এসে একটা ব্যবস্থা করব। তোরা ভালো করে পাহারা দে, আমি গেলাম। আমার মনে হচ্ছে আমরা ঠিক পথেই আছি, এই পথ দিয়েই হয়তো শিমুলকে নিয়ে গেছে। এই দেখ, মালার আরেকটি অংশ পেয়েছি। আমারও তাই মনে হচ্ছে দাদু, কিন্তু ওরা যদি এদিক দিয়েই নিয়ে যায় তাহলে ওরা গেলটা কোথায়? ও, তোমাদের খুঁজতে খুঁজতে অবশেষে পেলাম। কিরে, তোদের কাজ হয়েছে? হ্যাঁ দাদু, আমরা তোমার কথা মতো থানায় গিয়েছিলাম, গিয়ে পুলিশকে সব জানিয়েছি, ওরা কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। আমরা আমাদের স্কুলের হেড স্যার আর সবাইকে জানিয়েছি, তারাও সবাই এদিকেই আসছে। খুব ভালো করেছিস। এই দেখ, আমরা এখানেও মালার টুকরো অংশ পেয়েছি, তার মানে শিমুলকে এদিক দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে তো আমরা শিমুলকে খুঁজে পাবো, তাই না দাদু? আমার শিমুলের কিছু হয়নি তো। না, তোমার শিমুলের কিছু হয়নি, আমরা ওর কিছুই হতে দিব না। কি হয়েছে, বিটলু ও ঘেটু এত জরুরি তলব দিয়ে এখানে নিয়ে এলো? আপনি হয়তো শুনেছেন, শিমুলকে আজকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমি সব শুনেছি। চলুন সবাই আমাদের সাথে, আমরা শিমুলকে খুঁজে বের করব।
আমার খুব খিদে পেয়েছে, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি যেতে দাও। চুপ কর, একদম চুপ, কোনো কথা হইব না। দাদু দাদু, ওই দেখো, ওখানে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। আরে তাই তো। ডাক্তার বাবু, ঘেটু আর বিটলু আমাদের খবর দিয়েছিল, আমাদের খবর পাঠানোর জন্য ধন্যবাদ। এবার আপনাদের সাহায্য প্রয়োজন অফিসার সাহেব। ওই দেখুন, ওখানে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে, চলুন আমরা ওখানে যাব। হ্যাঁ হ্যাঁ, চলুন সবাই। সবাই এখানে দাঁড়ান, মনে হচ্ছে ভেতরে কেউ আছে, আমরা আগে গিয়ে দেখছি। ডাক্তার বাবু, আপনারা ভেতরে আসুন। শিমুল বাবা, শিমুল। শিমুল, দেখেছো আমরা এসে গেছি। দাদু, আমি বাড়িতে একা ছিলাম, তখন ওরা আমাকে এখানে ধরে নিয়ে এসেছে। আসার সময় আমার গলার মালাটা আমি নিজেই ছিঁড়ে ছিঁড়ে রাস্তায় ফেলে দেই, যেন তোমরা আমাকে খুঁজে পাও। বাহ, তুমি তো খুব বুদ্ধিমান আর সাহসী ছেলে শিমুল। বাহ শিমুল, তোমার সাহস আমাদের অবাক করেছে, তোমাকে নিয়ে গর্ব হচ্ছে। কিন্তু দাদু, এখানে যারা আছে ওদের ওস্তাদের নির্দেশে ওরা আমাদের এখানে ধরে এনেছে। ওই লোকটাকে আমি দেখেছি। তুমি দেখেছো তাকে? হ্যাঁ দাদু, দেখেছি। লোকটা জঙ্গলে যেখানে গাছ কেটেছে সেখানে গেছে। তুমি কি নিশ্চিত শিমুল? হ্যাঁ, এখান থেকে যাওয়ার সময় লোকটা নিজেই সেখানে যাওয়ার কথা বলে গেল। ঠিক আছে, এখানে আর এক মুহূর্তও দেরি করা যাবে না, চলুন সবাই সেখানে যাই। হেই, তোরা তাড়াতাড়ি কর, আজকের ভেতরে এই সব গাছ বর্ডারে পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে বলো, আমরাই পাঠিয়ে দিচ্ছি। স্যার, এই লোকটার দাড়িটা তো আসল মনে হচ্ছে না। তাহলে এই ব্যাপার। ঠিক আছে, একটু ভালো করেই দেখাও আমাদের। আমার ভাবতেও লজ্জা হচ্ছে, তুমি শিক্ষক হয়ে এমন জঘন্য অপরাধ করছো। ছি 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 ছি। মাস্টার সাহেব, ঘেটু যখন এই জঘন্য লোকটার হাতে কাটা দাগ দেখতে পেয়ে আমাদের বলেছিল, তখনই আমাদের সন্দেহ হয়েছিল। সেজন্য স্কুলে গিয়ে আপনার কাছে খোঁজ নিয়েছিলাম। আপনি আমাদের বললেন সে ছুটি নিয়েছে, স্কুলে আসে না। তখন সন্দেহটা আরো পরিষ্কার হয়ে গেল। আমি ভাবতেও পারছি না, গাছ চুরি ও শিশু হত্যার মতো এমন নিকৃষ্ট কাজ তুমি কিভাবে করতে পারো। শুধু তাই নয়, আপনার স্কুলের কর্মচারী মোহনকেও সে মেরেছে। আমরা তপনকে বর্ডার থেকে হাতে নাতে ধরেছিলাম, তপনের দেয়া তথ্য অনুযায়ী আমরাও চারদিকে ওত পেতেছিলাম। বলো, এমন জঘন্য অপরাধ তুমি কিভাবে করতে পারলে? আমার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। শিশু হত্যা ও গাছ পাচারের মতো অপরাধকে তুমি ভুল বলছো? তোমার তো কঠিন শাস্তি হবে। লোভ আমাকে অন্ধ করে দিয়েছে। আমি অন্য এলাকার একটা স্কুলে ছিলাম এর আগে, তখনই শুনেছিলাম এখানকার জঙ্গলে বিভিন্ন রকমের গাছ আছে যা অন্য কোথাও নেই। এই গাছগুলোর নাকি অনেক চাহিদা, তাই আমি এখানকার স্কুলে এসে যোগদান করি। কয়েকদিন ভালোই চলছিল, গাছ কেটে পাচারও করছিলাম। একদিন রাজন, সুজন, বাঁধন আমাকে সেখানে এসে চিনে ফেলে, তাই আমি রাজন ও বাঁধনকে খুন করি। সুজন কোমায় চলে যায়, তাই ওর আর কোনো ক্ষতি করিনি। এভাবে আমি মোহনকেও মেরেছি। তপন আমার সঙ্গে জড়িত ছিল, কিন্তু সে ধরা পড়ে যায়। কিছুদিন আগে শাওন ও শিমুল আমাকে দেখে ফেলে, তাই আমি শাওনকেও মেরে ফেলি। আমি যাদেরকে মেরেছি সবার হাতেই একটা দাগ এঁকে দিতাম, আমার কাটা দাগের মতো করে।
অফিসার, আমরা অনুরোধ করব এমন জঘন্য অপরাধীর যেন সর্বোচ্চ শাস্তি হয়। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের জন্যই এমন একজন অপরাধীকে আমরা ধরতে পেরেছি। আপনাদের মতো এমন সাহসী মানুষ সব এলাকায় থাকলে কেউ কোনো অপরাধ করারই আর কোনো সাহস পাবে না। এই সব কিছুই আরো বেশি সম্ভব হয়েছে ঘেটু, তৃপ্তি, বিটলু, শিমুল আমার এই বাহিনীর জন্য। জঙ্গলের মধ্যে নিশ্চয়ই তোরা কিছু দেখেছিস, তাই তো? চল তো আমাদের নিয়ে চল সেখানে। দাদু, আমরা তো অনেক দূর চলে এলাম, এত বড় জঙ্গলে কোথায় কি হয়েছে কিভাবে বুঝবো? আহা, এত চিন্তা করছিস কেন ঘেটু? আমরা তো এখনো জঙ্গলের ভেতর ঢুকতেই পারিনি। আমরা সবাই একসাথে আছি, কি হয়েছে সেটা বের করেই ছাড়বো। পল্টু, কোথায় কি হয়েছে বলতো? দাদু, আর একটু সামনে চলো। ওখানে ওই বড় গাছটার নিচে। লাশের পোশাক দেখে মনে হচ্ছে ইনি ফরেস্ট অফিসার। হ্যাঁ দাদু, আমরা ওনাকে চিনি। উনি আমাদের স্কুলের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন গত বছরই। আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন। কিন্তু দাদু, ওনার শরীরের ক্ষত দেখে মনে হচ্ছে তাকে কোনো জন্তু জানোয়ারই মেরেছে। হ্যাঁ, ঠিকই হয়তো বলেছিস, কিন্তু একজন ফরেস্ট অফিসার খুব ভালো করেই জানেন এরকম পরিস্থিতিতে তার কি করা উচিত। তাহলে তার এই পরিণতি কেন হলো, কিভাবে হলো? হ্যাঁ তাই তো দাদু, যদি কোনো জন্তু জানোয়ার তাকে মেরেই থাকে তাহলে তো লাশটাকে খেয়ে ফেলার কথা, কিন্তু তা তো খায়নি, বরং এখানেই মেরে ফেলে রেখে চলে গেছে। হ্যাঁ, তাও তো ঠিক। আচ্ছা দাদু, এমনও তো হতে পারে এই খুনটা কোনো মানুষই করেছে, কিন্তু সবাইকে বিভ্রান্ত করার জন্য হয়তো এমন চিহ্ন করে গেছে। এটা তুই ঠিক বলেছিস, সেটাও হতে পারে। লাশের শরীরে তো অন্য কোনো ক্ষত চিহ্নও নেই। আচ্ছা দাদু, যারা গাছ চুরি করে বিক্রি করেছিল তাদের সাথে এই খুনের কোনো সম্পর্ক নেই তো? কিন্তু আমার মনে হয় না কোনো সম্পর্ক আছে, কারণ অপরাধী তো আমাদের সবার সামনেই সব কিছু স্বীকার করেছে। আমার মনে হয় এটা অন্য কোনো বিষয়ে হবে। এক কাজ কর ঘেটু, বিটলু, তোরা দুজন এক্ষুনি থানায় গিয়ে খবর দিয়ে আয়, পুলিশ এসে লাশটাকে নিয়ে যাক। ঠিক আছে দাদু। এই ঘেটু, চল চল। কি ব্যাপার, তৃপ্তি গেল কোথায়? ও তো এখানেই ছিল। হ্যাঁ তাই তো, এক্ষুনি তো তৃপ্তি এখানেই ছিল, হঠাৎ কোথায় গেল? আরে একটু আগেই তো এখানেই ছিল। তৃপ্তি, 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 এই তৃপ্তি, তৃপ্তি। কিরে, তোরা তৃপ্তিকে কোথাও পেলি? না দাদু, অনেক খুঁজলাম কিন্তু কোথাও তো পেলাম না। হ্যাঁ দাদু, আমিও অনেক খুঁজলাম কিন্তু তৃপ্তিকে কোথাও পেলাম না। তবে দাদু, আমি একটা অদ্ভুত রকমের আওয়াজ শুনেছি। অদ্ভুত আওয়াজ? কিসের আওয়াজ শুনেছিস বলটু? দাদু, আওয়াজটা অনেক দূর থেকে আসছিল, মনে হয়েছে বাঘের আওয়াজের মতন। হ্যাঁ দাদু, আমিও তো ওরকমই একটা আওয়াজ শুনেছি। বাঘের আওয়াজ? কিন্তু এই জঙ্গলে তো কোনো বাঘ নেই, তাহলে বাঘ এলো কিভাবে?
দাদু, ওই বাঘটা আবার তৃপ্তিকে খেয়ে ফেললো না তো? আমার খুব ভয় করছে দাদু। কোনো ভয় নেই, তৃপ্তির কিছুই হয়নি। আমরা ওকে ঠিকই খুঁজে বের করব। হয়তো জঙ্গলেও পথ ভুল করেছে। তোমরা এখানে আর আমরা তোমাদের সারা জঙ্গলে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। পুলিশকে খবর দিয়েছিস তোরা? হ্যাঁ দাদু, পুলিশ এসে জঙ্গল থেকে লাশ নিয়ে গেছে। কিন্তু তোমরা সবাই এখানে আছো, অথচ তৃপ্তি কোথায়? তৃপ্তিকে না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হয় তৃপ্তিকে বাঘে খেয়ে ফেলেছে। কে? বাঘে খেয়ে ফেলেছে? কিন্তু এই জঙ্গলে তো কোনো বাঘ নেই শুনেছি। হ্যাঁ, বিতলুটো ঠিকই বলেছে, এই জঙ্গলে তো কোনো বাঘ নেই। না, বাঘ আছে। আমি নিজের কানে বাঘের আওয়াজ শুনেছি। হ্যাঁ, আমিও বাঘের আওয়াজ শুনেছি। হ্যাঁ, ওরা বলছে ওরা নাকি বাঘের আওয়াজ শুনেছে। কিন্তু আমিও তো জানি এই জঙ্গলে কোনো বাঘ নেই। কিন্তু তৃপ্তি কোনো বিপদে পড়েনি তো? চল সবাই আশেপাশে ভালো করে খুঁজে দেখি। সব জায়গাতেই তো তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু তৃপ্তিকে তো কোথাও পেলাম না। পল্টু ও বল্টুর কথা আবার সত্যি হলো না তো? ওকে কি বাঘে খেয়ে ফেলল? না না, এটা হতেই পারে না, এটা অসম্ভব বিষয়। এই জঙ্গলে তো কোনোদিনই বাঘ ছিল না। তৃপ্তি হঠাৎ কিভাবে উদাও হয়ে গেল সেটাই তো ভাবছি। এই আওয়াজটা কিসের? ছিলাম না দাদু, এই জঙ্গলে বাঘ আছে, এটা হয়তো সেই বাঘেরই আওয়াজ। হ্যাঁ দাদু, আমরা এই আওয়াজটাই শুনেছিলাম, এটা সেই বাঘটাই হয়তো হবে। বাঘটা এতক্ষণে তৃপ্তির কোনো ক্ষতি করেনি তো? না না, আমরা তৃপ্তির কিছু হতে দেব না, তোরা ভয় পাস না। এই বল্টু, তোরা কি বাঘটাকে দেখেছিলি? না না, আমরা বাঘটাকে দেখিনি, শুধু এরকম আওয়াজই শুনেছিলাম। কিন্তু এটা তো বাঘেরই আওয়াজ, তাই না? সবাই একসাথে থাক, চল আর একটু সামনে গিয়ে দেখি এই আওয়াজটা কোত্থেকে আসছে। ঠিক আছে দাদু, আমরা একসাথেই আছি, চলো। দাদু, ওই তো বাঘের আওয়াজটা ওদিক থেকেই আসছে। আমার খুব ভয় করছে। আমারও খুব ভয় করছে। ভয় পাস না তোরা, আমরা সবাই তো একসাথেই আছি। তাছাড়া তৃপ্তিকে খুঁজে বের না করা পর্যন্ত আমরা বাড়ি ফিরে যেতে পারবো না। ঘেটু ঠিক কথাই বলেছিস, তোরা ভয় পাস না, তৃপ্তিকে আমাদের খুঁজে বের করতেই হবে। একটার পর একটা অঘটন ঘটেই চলছে, এই জঙ্গলে এমন অস্বাভাবিক ঘটনা তো আগে ঘটতে দেখিনি বা শুনিনি। যেভাবেই হোক তৃপ্তিকে খুঁজে পেতেই হবে। ওই ওই তো বাঘটা আবার আওয়াজ করছে, আমার খুব ভয় লাগছে, এখন কি হবে? সবাই একসাথে থাক, চল আর একটু সামনে গিয়ে দেখি। আশ্চর্য বিষয় তো, একসাথেই ছিল অথচ বিটলু চোখের পলকেই উধাও হয়ে গেল। প্রথমে তৃপ্তি, এরপর বিটলু নিখোঁজ হয়ে গেল। ওদের কিছু হয়নি তো? আমার খুব ভয় করছে দাদু। না 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 না, কোনো ভয় নেই, আমরা ওদের কিছু হতে দেব না, ওদের ঠিকই খুঁজে বের করব। ওদের কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। চল সবাই আমার সাথে, আমরা সবাই মিলে ওদের খুঁজব। বিটলু, তৃপ্তি! দাদু দাদু, এই দেখো এটা কি? এটা তো তৃপ্তির পায়ের নূপুর, এটা তো ওর পায়ে ছিল,
তার মানে তৃপ্তি এই পথ দিয়েই গেছে, অথবা তাকে এই পথ দিয়েই কেউ নিয়ে গেছে। তাহলে কি তৃপ্তিকে কেউ ধরে নিয়ে গেছে দাদু? সেটা তো বলা মুশকিল। যদি ধরেই নিয়ে যায় তাহলে আমরা একটু টের পেলাম না কেন? বিকলু তো আমাদের সাথে ছিল, ওকে যদি কেউ ধরেই নিয়ে যেত তাহলে তো আমরাও টের পেতাম, কিন্তু তাও তো হয়নি। কিন্তু চোখের সামনে থেকেই কিভাবে নিখোঁজ হয়ে গেল? হ্যাঁ, আমিও তাই ভাবছি। চোখের পলকেই কিভাবে উধাও হয়ে গেল? যদি ওদের কেউ ধরে নিয়ে যায় তাহলে কি তৃপ্তি ও বিটলু একসাথে আছে? তাও হতে পারে। চল আর একটু সামনে এগিয়ে যাই।